লাগতো না, লাগতো না, সেটা লাগতো না, লাগে না। তারপর থেকে কি নিখোঁজ আছিল? এরপরে ফোন করছি, একবার ফোন করছি, পরে ফোনের মধ্যে কি আছে, চুপ 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 চুপ। আমার পেছনে লোক আছে, মেয়েলে বলতাম না বাইতে বাইরে। আমার আরেকজন ছোট ছেলে আছে, আরেকজন মেজর ছেলে আছে, কিছু আমি কই তারা তোরে আয়া নিব, তুই বাইরে আয়, জমল থেকে আর কুইসে কই না, এরারে পাঠায় না, এরারে মেরে নিব, এরারে পাঠায় না। এ কথা কইছে, তুই এক গিয়া থানার নিজে ঢুকছে, থানাতে ঢুকছে রে, তুই তো বিজুল মিছিলে গেছি, কই আমি বাস কামাইছি থানার নিজে। তারপরে ধরতেছে, ধরতেছে যে বিদ্যুৎ বল আমরা লাগে না দেখতেছে, আর মেমন করতেছে আর ধরতেছে আর ইয়ে করছে, এই বাতাস পুরা বাতাস ফোনের মধ্যে লাগতেছে। আজকে সকালে আপনারা কোন জায়গাতে পাইছেন? বিজয়নগর জমল, একটা বাচ্চা ছেলে সেলুন দিয়ে গেছে, গিয়া মাছ ধরতে গেছে, গিয়ে এরপরে পাইছে। কালকে আমরা ফায়ার সার্ভিস লইয়া খুঁজছি, কামলা লইয়া জমল খুঁজছি, বাইপাস রোড খুঁজির মধ্যে পাইছে না, বিজয়নগর আছে। কিন্তু এখানে পাইছি একটা অনেক সুদ গ্যাস আসছিল, সুদ গ্যাসের জঙ্গলের মধ্যে একটা মোড়া লাশ বা আধা মোড়া লাশ টাইমে নিলে যে মনে মনে আসছে, আর হে যে বিড়ি খাইতো, বিড়ির প্যাকেট এখানে কইরা দিত, কালকে হে নিয়ে আসিল। এখান থেকে রাত্রেবেলা মনে হয় আবার নিয়ে সরাইছে, সরাইয়া মনে হয় এখানে নিয়ে ফেলাই দিছে। মাথাটা কোনো রকমে লাইলে নিতে আসছিল, লাইলে থাকাতে জলদার থাকে বলছে। এখন অবস্থা কীরকম? তার তো অবস্থা তো ভালো না, অক্সিজেন দিয়ে রেখে দিচ্ছে, তার তারা সিটি স্ক্যান করছে, এক্স রে করছে। কি মনে হয় আপনার ছেলে দেখি হত্যার মনে চেষ্টা করা হয়েছে? এমনি কইতাম স্যার, আমি তো কিছু কইতে পারতাম না। শরীরের মধ্যে এতগুলি আঘাতের চিহ্ন কিসের? দিদি কি এর দিত কইতে পারতাছি না, কি করছে আমি যদি হ্যাঁ সুস্থ হইতো হ্যাঁ দিগেলে কইতে পারতাম। শুধু আমরা তো সে দূরে কইছে হ্যাঁ চারজনে বাইকে ফিরলা, হ্যাঁ চারজনে নিচে নিয়া মাইয়া, এরপরে দাই এর মোবাইল জামা প্যান্ট ফিল্লা ফালাই দিয়ে হের মোবাইল দিয়ে দিয়ে কইছে যে চারজন নিচে নাম টাম কইছে নাকি? কিছু না, আর তো কিছু তো হ্যাঁ কইছে না, কইতে পারতাছি না, আমরা তো কিছু স্যার জানি না। মানে হ্যাঁ যদি কয় কেডা এমন করছে, কি কি হয়েছে, কি আছে বিষয়ে আমরা তো কিছুই জানি না। আমরা তো শুধু খুঁজছি খানা লইয়া, তারপরে ফায়ার সার্ভিস দিয়ে সমস্ত খুঁজছি, জঙ্গল খুঁজছি, কইছে এরপরে গোনা গোনাইছি, গোনা কইছে ক হেরে বাইন্দা রেখে দিছে। যেন উদ্গ্যাস পাইছিল স্যার, যেন উদ্গ্যাসের মধ্যে গিয়ে এমন মোটা গাছের লোদ পাইছে, লোদ দিয়ে শশা এমন রেখে দিছে। কতদিন পরে পাইছেন আপনারা? তিন দিনের দিনে পাইছি। তিন দিন। ছেলের নাম কি? বিদ্যুতি দাস। বয়স কত? 36 বছর। বাড়ি? সিদাই মনপুর ওরেন্টিন। উনি কি কোনো মানে দলের সঙ্গে জড়িত? দলের সঙ্গে তো জড়িত, তো ওখানে তো স্যার আছে, আমরা যে ওখানে যে লোকাল